কখনো টেলিভিশন, কখনো আবার ওয়েব সিরিজ, বড় পর্দা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, সবেতেই অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছে দিতিপ্রিয়া। এবার প্রসঙ্গ তার ইনস্টাগ্রামের সম্পত্তি পোস্ট নিয়ে। প্রশংসায় ভরপুর তার কমেন্ট বক্স। ছবিতে দেখা যাচ্ছে গাল ঠোঁট লাল হয়ে গিয়েছে ঠান্ডায়, চারিদিকে বরফে ঢাকা। বরফের মাঝেই বসে আছেন টলিপাড়ার নায়িকা দিতিপ্রিয়া রায়, হাতে গ্লাভস, কালো রঙের জ্যাকেট, সেই সঙ্গে নাম মাত্র মেকআপ। একেবারে অন্যরকম রূপে দেখা গেল দিতিপ্রিয়াকে, যা দেখে নানা জনের নানা মন্তব্য। একজন ভক্ত মন্তব্য করেন, আপনাকে তো পুরো বিদেশি মনে হচ্ছে। আবার আরেকজন বলেন, আপনি কিন্তু বিদেশ গিয়েই থাকতে পারেন। কেউ লিখেছেন, দারুণ দেখাচ্ছে কিন্তু। পাহাড় ভ্রমণের সঙ্গে সঙ্গে পড়াশোনাও বাদ নেই, বই নিয়ে গিয়েছেন সেখানেও। পাহাড়ের কোলে বইয়ের সঙ্গে সময় কাটানোর মুহূর্ত দেখা মিলছে। কাজের ফাঁকে সময় সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন অভিনেত্রী। দিতিপ্রিয়ার বেড়াতে যাওয়ার সঙ্গী সবসময় তার বাবা মা। সারা বছর পড়াশোনা এবং সিনেমা ওয়েব সিরিজের শুটিং নিয়ে ব্যস্ত থাকেন অভিনেত্রী। সদ্য মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি বকলা মামা চুকচুকচিও। এই ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাকে। ছবি মুক্তির পরেই বাবা মাকে নিয়ে পৌঁছে গেছে কাশ্মীর। সেখানে গিয়ে নানা ধরনের ছবি পোস্ট করে চলেছেন নায়িকা। শোনা যাচ্ছে নতুন বছর থেকেই শুরু হবে তার অভিনীত সিরিজ রাজনীতি 2 এর শুটিং। এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।